যথাযথ মর্যাদায় বিয়ানে বাজারে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। শুক্রবার উশালগ্নে বিয়ানে বাজারের কেন্দ্রীয় স্মৃতিসৌধের বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান জনপ্রতিনিধি, প্রশাসনের দায়িত্বশীল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষ। শহীদ বেদিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিয়ানে বাজার পৌরসভা, বিয়ানে বাজার থানা পুলিশ, বিয়ানে বাজার উপজেলা আওয়ামী লীগ, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা জাতীয় শ্রমিক লীগ, পৌরসভা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ, বিয়ানে বাজার প্রেস ক্লাব, বিয়ানে বাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, নরোজ আওয়ামী লীগ ইউকে, বিয়ানে বাজার পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মদানের অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতৃবৃন্দের। মুক্তিযুদ্ধের সময় যারা আত্মাহুতি দিয়েছেন, আমাদের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সবাইকে মাগফিরাত করেন। ৭৫ ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ সহপরিবারে এই দেশের স্বাধীনতাকে বুলন্ডিত করার জন্য কিছু বিপদগামী মানুষ বঙ্গবন্ধু সহ পরিবারকে হত্যা করেছিল। আমরা সেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে আমরা গড়তে চাই। হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আজ পর্যন্ত আমরা স্বাধীনতার এতদিন পরে হলেও আমরা একটা মধ্যম আয়ের দেশে আমরা উপনীত হয়েছি। ১০০০০ শহীদ এবং ২০০০০০ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই সমস্ত শহীদদেরকে। আজকে তাদের শ্রদ্ধার স্মরণ করেই আমাদের এই বিজয় দিবসের বিয়ানীবাজার উপজেলা, বিয়ানীবাজার প্রশাসন এবং আমাদের পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে আমাদের এই বিয়ানীবাজারে আমাদের যে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে আমাদের দেশের দিবসের কর্মসূচি আমরা হাতে নেই এবং তারই ধারাবাহিকতায় আজকের এই স্মৃতিসৌধে আমরা শ্রদ্ধা নিবেদন করি, শহীদদের প্রতি আমরা দোয়া করি। আজকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকে আমাদের স্বাধীনতার বিজয়ের ৫১ বছর পূর্তি। আজকের এই আনন্দ ঘন পরিবেশে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি, সমবেত হয়েছি। আমরা সকাল থেকে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেছি এবং সবাই মিলে একসাথে পুষ্পস্তবক অর্পণ করেছি শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের স্মৃতিসৌধে। এবং এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে আমরা সকল পর্যায়ের মানুষ, সকল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ এবং অন্যান্য সকল রাজনৈতিক সংগঠন, অন্যান্য সকল সরকারি দপ্তর, সবাই আমরা একত্রিত হয়ে, সমবেত হয়ে আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে পুষ্পস্তবক অর্পণ করেছি। আজকের এই দিনে আমি এটুকুই বলতে চাই যে আমাদের দীর্ঘ ৫০ বৎসর অতিবাহিত হয়ে গেছে আমাদের স্বাধীনতা অর্জনের, আমাদের এই বিজয় দিবসের ৫১তম বিজয় দিবস। আজকের এই দিনে আমি আমাদের বিশ্বের প্রতিটি জায়গায় যেখানে আমাদের বাঙালি বিয়ানীবাজারবাসী আছেন, আমাদের সমস্ত বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, বিয়ানীবাজার উপজেলাবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আর শহীদদের আত্মদানের লাল সবুজের একটি পতাকা, একটি মানচিত্র পেয়েছে। এই অর্জনকে আরও এগিয়ে নিতে হলে দেশকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হতে হবে। বিজয় দিবসে আমরা নতুনভাবে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি যেভাবে সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে আজকে সারা বিশ্ব যেখানে স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে, তাই আজকের এই দিনে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মনে করি যেমনইভাবে বঙ্গবন্ধুর নির্দেশে আমরা অস্ত্র হাতে লড়াই করে দেশ স্বাধীন করেছি, ঠিক তেমনইভাবে সেই ৭১ চেতনা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা কায়েমের লক্ষ্যে আজকে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পিছনে দাঁড়ানো। মুজিবুর রহমানকে স্মরণ করি, তার পরিবারকে স্মরণ করি, ৭১ মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ দিয়ে করেছেন তাদেরকে স্মরণ করি, যত গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনগুলোতে যারা আত্মত্যাগ করেছেন তাদেরকেও স্মরণ করি। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া এই দেশ,
তার স্বপ্নে লালিত এই দেশ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই দেশ আজকে একটি উন্নত দেশে পরিণত হতে যাচ্ছে। দেশের তৃণমূল থেকে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পর্যায়ে আজ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং উন্নতির দিকে মানুষ ধাবিত হচ্ছে। এদেশের উন্নয়ন দেশে ৭১ সালে যারা ষড়যন্ত্র করেছিল তারা ও তাদের প্রেতাত্মারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। দেশের মানুষ এসব ষড়যন্ত্র প্রতিহত করে উন্নত বাংলাদেশ গঠন করবে। যে প্রত্যয় নিয়ে ডিজিটাল বাংলাদেশ, যে শপথ নিয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলা বাঙালি জাতির কাছে নিয়ে এসেছিলেন, ঠিক তেমনিভাবে স্মার্ট বাংলাদেশও অচিরেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। স্মার্ট বাংলাদেশ মানে উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ মানে সমৃদ্ধ বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ মানে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতায় টিকে থাকার বাংলাদেশ। আজকের বিজয় দিবসের এই প্রত্যয় হওয়া উচিত যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ যে বিজয় অর্জন করেছিল তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রাকে অব্যাহত রাখতে গেলে আমাদের সমগ্র বাঙালি জাতি ৭১ সালের ন্যায় যেভাবে আমরা বিজয় অর্জন করেছিলাম সেই বিজয় ধরে রাখার জন্য আগামীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কায় বুট দিয়ে নির্বাচিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এদিকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নানা আনুষ্ঠানিকতায় ৫১তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিবাদন প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন পরিবেশনা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিশেষ অতিথি পৌরসভার মেয়র ফারুকুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও রোকসানা বেগম লিমা, সহকারী কমিশনার ভূমি তামান্না আক্তার, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেল্লুল রায় সহ আরও অনেকে। সকালে মহান বিজয় দিবসে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ পৌর শহরে বিজয় শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে মুক্তিযুদ্ধ সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সৈয়দা আঁখি হক, এবিটিভি।